সুপ্রিয় দর্শক, দাস ব্লগস এবং দাস কম্পিউটারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো আজকে আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমরা আপনাদের দেখাবো এটি মাইক্রোওয়েভের একটি সাউন্ড বার। তো এই সাউন্ড বারটি বাংলাদেশের বাজারে সম্প্রতি লঞ্চ হয়েছে। এই বারের যে ইম্পোর্টার গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। তো গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড মাইক্রোওয়েভের অনেক স্পিকার এবং হোম থিয়েটার বাংলাদেশে ইম্পোর্ট করে। এছাড়াও মাইক্রোওয়েভের আরও অন্যান্য প্রোডাক্ট আছে। তো আজকে এই সাউন্ড বারটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত অবহিত করব। তো এই সাউন্ড বারটি, এর মডেল হচ্ছে, আমি মডেলটি একটু বলি, এই মডেলটা এখানে দেওয়া আছে, এটা হচ্ছে 1 বার 04। এখানে 03 এবং অবলিক 04 দেওয়া আছে, এটি মূলত হচ্ছে 04। তো এর সাইডে এখানে ইন্ডিকেট করা আছে যে এটি হচ্ছে 04। তো 03 এবং 04-এর এটার ওয়াটের পার্থক্য আছে। তো এটা হচ্ছে মূলত 40 ওয়াটের একটি সাউন্ড বার। তো এটাতে 4টা স্পিকার ইউজ করা হয়েছে, 2টা ভোকাল এবং 2টা বেজের জন্য। তো এই সাউন্ড বারটি আজকে আমরা আনবক্সিং করব এবং এটার সাউন্ড কোয়ালিটি আমরা চেক করব। তো এই কাজে রবিন আমাকে সাহায্য করবে। তো রবিন, এটা একটু খোলো, আর এর সাথে কি কি অ্যাক্সেসরিজ দেওয়া আছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো। আচ্ছা, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটা ইউজার ম্যানুয়াল এখানে দেওয়া আছে, এটা রাখো, হ্যাঁ ওঠাও, আচ্ছা বের করো। আচ্ছা, এর সাথে দেওয়া আছে একটি রিমোট, একটি অক্সিলারি কেবল, আচ্ছা বারটা সামনে রাখো, ওকে। আচ্ছা, এর সাথে দেওয়া আছে, এর ভিতরে অ্যাডাপ্টার দেওয়া আছে। তো এই অ্যাডাপ্টার দিয়ে আমরা সাউন্ড বারটি, এটি পাওয়ার কানেকশন দিব। রবিন, এটা প্লাগ ইন করো। এই সাউন্ড বারটি চারভাবে এটাকে সাউন্ড ইনপুট করানো যায়। তো সবচেয়ে মজার যে বিষয়টি সেটি হচ্ছে যে এই সাউন্ড বারটিতে অপটিক্যাল ইনপুট আছে। আমরা জানি যে অপটিক্যাল ইনপুট যে সমস্ত স্পিকারে থাকে ওগুলো একটু প্রাইস রেঞ্জ একটু বেশি রেঞ্জের হয়, সাধারণত 15 থেকে 20 হাজার টাকা। তো এই সাউন্ড বারটা, এটা মাত্র 7,500 টাকায় এটা আমরা কাস্টমারকে দিচ্ছি। তো এর মধ্যে আমরা জানি যে এটা সব স্পিকারই যেটা থাকে অক্সিলারি, হ্যাঁ অক্সিলারি কেবল যেটা, AUX ইনপুট। তো এর পাশাপাশি এটাতে দেওয়া আছে কক্সিয়াল, অপটিক্যাল এবং ব্লুটুথ। তো এই চারভাবে আমরা এটাকে কানেক্ট করতে পারবো। তো রবিন, এটা, আচ্ছা ব্লুটুথ দিয়ে আমরা প্রথমে এটা কানেক্ট করব। এটা কি ব্লুটুথ মোডে আছে? আচ্ছা ব্লুটুথ মোডে আছে, ঠিক আছে, এটা একটু ব্লুটুথ দিয়ে, আচ্ছা সাউন্ডটা একটু কমাই দিই, আচ্ছা। এটার বেস কোয়ালিটি দুর্দান্ত। তো এই মুহূর্তে এটা ব্লুটুথ দিয়ে আমরা কানেকশন করেছি। তো এরপরে আমরা এটা অক্সিলারি কেবল দিয়ে কানেক্ট করবো। বের করো অক্সিলারি কেবলটা, আমি দিচ্ছি 1 মিনিট। আচ্ছা, তো আমরা এটা অক্সিলারি মোডে আছে এই মুহূর্তে, এটা আমরা ল্যাপটপ থেকে একটা গান প্লে করে এটা প্রথমে নিয়ে আসো, একদম প্রথমে নিয়ে আসো। তো আমাদের যে ল্যাপটপ আছে এটা আপনারা মোবাইল, ল্যাপটপ, টেলিভিশন বা অন্য যে কোনো সাউন্ড সিস্টেম থেকে এটা প্লে করতে পারবেন। তো এখন আমরা এটা প্লে করলাম ল্যাপটপ থেকে। তো একইভাবে আমরা এই 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 কর্ডটা, এটা আমরা জানি যে এটা মোবাইলে যে 3.5 mm জ্যাক থাকে, আমরা ইচ্ছে করলে মোবাইল থেকেও এটা কানেক্ট করে এটা প্লে করতে পারবো, যে কোনো ডিভাইস থেকে, কম্পিউটার থেকে, হ্যাঁ অক্সিলারি কেবল সাপোর্ট করে এরকম সমস্ত ডিভাইস থেকে আমরা এটা কানেক্ট করতে পারবো। তো এই হচ্ছে আমাদের সাউন্ড বারটি। তো আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এই স্পিকারটি, এটি আপনারা ফরিদপুর গোলপুকুর ডিম শপিং কমপ্লেক্সের দাস কম্পিউটারে এই স্পিকারটি আপনারা আমাদের কাছে পাবেন। তো আমি এর আগেও বলেছি যে এই স্পিকারটি বাংলাদেশের বাজারে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এটি ইম্পোর্ট করে।
আর আপনারা আমাদের ভিডিও দেখে যদি এই প্রোডাক্টটি, শুধু এই প্রোডাক্টটি নয়, যে কোনো প্রোডাক্ট যখন আমাদের ভিডিও দেখে আসবেন, তো আমরা চেষ্টা করব আপনাদেরকে একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়ার জন্য। হ্যাঁ, আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা পরবর্তীতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সেটা আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আমাদের ঠিকানা হচ্ছে দাস কম্পিউটার, গোলপকুন্ডিম শপিং কমপ্লেক্স, আলিপুর, ফরিদপুর। তো দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যাতে আপনাদের মতো যাদের এই জিনিসটি দরকার খুব সহজেই তারা এই ভিডিওটার মাধ্যমে এই প্রোডাক্টটা আমাদের কাছে খুঁজে পায় এবং কিনতে পারে। তো ধন্যবাদ সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।